এই ডিজিটাল যুগে ভিডিও হলো তথ্যের নতুন উৎস, বর্তমানে যার উপর আমরা সবাই নির্ভর করি। শিক্ষা হোক বা বিনোদনের জন্য প্রতিদিনের প্রশ্নের উত্তর সবই বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও আকারে পাওয়া যায়। প্রযুক্তির উন্নতির সাথে সাথে ভিডিওর তাৎপর্য এবং ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এই ব্যবহার যত বাড়বে তত বেশি ভিডিওর সামগ্রী তৈরি হবে এবং ইন্টারনেট বা অন্যান্য মাধ্যমে শেয়ার করা হবে। এই কারণেই আমরা এখানে সংক্ষেপে একটি ভিডিওর মূল বিষয়গুলি কভার করতে এবং 2022-এর জন্য সবচেয়ে সাধারণ ভিডিও ফাইল ফরম্যাটগুলি নিয়ে আলোচনা করতে এসেছি। হোয়াট ইজ এ ভিডিও ফাইল? একটি ভিডিও হলো অডিও ডেটা সহ ছবির একটি সিরিজ। ইমেজ এবং অডিওর এই বান্ডলিং একটি ভিডিও ফাইলকে একটি ইমেজ বা অডিও ফাইলের চেয়ে অনেক বেশি জটিল করে তোলে। আপনি হয়তো ইতোমধ্যেই জানেন যে এই ছবিগুলো এত দ্রুত গতিতে চলে যে আমরা সেগুলোকে অতি দ্রুত প্রবাহিত আকারে দেখতে পাই এবং পরপর ছবিগুলিতে কোনো ফাঁক অনুভব করতে পারি না। একটি গড় ফোন ক্যামেরা আজ প্রতি সেকেন্ডে 30-60 ফ্রেম ক্যাপচার করতে পারে, যার অর্থ হল 30-60 ভিউ এক সেকেন্ডে ক্যাপচার করা হয়। এই হারটি এত বেশি যে মানুষের চোখ এটিকে একটি ভিডিও হিসেবে উপলব্ধি করে এবং বাস্তব জীবনের ভিজুয়ালগুলির তুলনায় কোনো বিচ্ছিন্নতা অনুভব করতে সক্ষম হয় না। এখন আমরা বিভিন্ন ভিডিও ফরম্যাট এবং তাদের স্পেসিফিকেশনে যাওয়ার আগে আমাদের একটি ভিডিও ফাইল সম্পর্কে আরও জানতে হবে। কিছু মূল বৈশিষ্ট্য বা গুণাবলী রয়েছে যা একটি ভিডিও ফাইলে থাকা আবশ্যক এবং এটি আপনার ভিডিও ফরম্যাটের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। এই বৈশিষ্ট্যগুলো একটি ভিডিওর গুণমান নির্ধারণ করে। ফ্রেম রেট, এটি প্রতি সেকেন্ডে ক্যাপচার করা ফ্রেমের সংখ্যা। একটি 24 FPS সিনেমা এবং অন্যান্য টিভি শো ইত্যাদির বিষয়ে শুটিংয়ের সময় একটি ডিসেন্ট রেট হিসেবে বিবেচিত হয়। একটি উচ্চ ফ্রেম রেটে চলে যাওয়া ভিডিওটিকে আরও তরলতা দেয়, তবে স্টোরেজ স্পেসের ক্ষেত্রেও আপনার খরচ হয়। অ্যাসপেক্ট রেশিও, এটি ভিডিওর উচ্চতা এবং প্রস্থের অনুপাত। সাধারণ পর্দার আকারের উপর ভিত্তি করে একটি আকৃতির অনুপাত নির্ধারণ করা হয় যার উপর দর্শক ভিডিওটি দেখবেন। ভিডিও অ্যাসপেক্ট রেশিওকে পিক্সেল দ্বারা প্রকাশ করা হয়। যেমন এই ভিডিওটির অ্যাসপেক্ট রেশিও হল 3840x2160 পিক্সেল। বিট্রেট, প্রতি সেকেন্ডে স্থানান্তরিত ডেটা হিসেবে বিট্রেটকে সংজ্ঞায়িত করা হয়। আপনি যখন অনলাইনে আপনার ভিডিও দেখছেন বা সম্প্রচার করছেন তখন এই বৈশিষ্ট্যটি আরও কার্যকর হয়। বাফারিং অভিজ্ঞতার জন্য একটি উচ্চতর বিট্রেটের জন্য একটি উচ্চ গতির সংযোগ প্রয়োজন। রিজলিউশন, ভিডিও রিজলিউশন মূলত ভিডিওর একটি ফ্রেমে পিক্সেলের সংখ্যা। রিজলিউশন যত বেশি ফ্রেম তত তীক্ষ্ণ। সাধারণ রিজলিউশন হল 480 পিক্সেল, 720 পিক্সেল, 1080 পিক্সেল এবং 4K। একটি 720 পিক্সেল ভিডিও একটি মোবাইল ফোনে আশ্চর্যজনক দেখাতে পারে, তবে 55-ইঞ্চি টিভি স্ক্রিনে পূর্ণ পর্দায় দেখা হলে এটি অস্পষ্ট দেখাবে। সুতরাং ডিসপ্লের আকার বৃদ্ধি পেলে রিজলিউশন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এতক্ষণ তো আমরা একটি ভিডিওর বৈশিষ্ট্যগুলো কভার করেছি, আসুন এখন ব্যাখ্যা করা যাক একটি ভিডিও ফাইল মূলত কী নিয়ে গঠিত। কন্টেইনার, একটি কন্টেইনার একটি প্যাকেজের মতো যা ভিডিও এবং অডিও সিগন্যাল ডাটা স্টোর করে। বেশিরভাগ লোকেরা যখন একটি ভিডিও ফাইল ফরম্যাট সম্পর্কে কথা বলে তখন একটি কন্টেইনারকে উল্লেখ করে, কারণ প্রায়ই কন্টেইনারগুলোকে একটি ভিডিও ফরম্যাটের এক্সটেনশন হিসেবে রাখা হয়, যেমন MP4, AVI, 3GP। কোডেক, কোডেক হলো সেই প্রোগ্রাম বা সফটওয়্যার যা ভিডিও সিগন্যালগুলিকে এনকোড এবং ডিকোড করে। এটি ভিডিও সিগন্যালগুলিকে একসাথে রাখে এবং তারপর একটি ভিডিও চালানো হলে সেই সিগন্যালগুলিকে প্রক্রিয়াকরণ করে। প্রায়শই একটি ভিডিও কন্টেইনার ফরম্যাট একাধিক ফরম্যাটের ভিডিও সংরক্ষণ করতে পারে, কিন্তু সমস্ত কোডেক এবং কন্টেইনার পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। সমস্ত ভিডিও রেকর্ডিং ডিভাইস ডিফল্ট রূপে উপযুক্ত কোডেক এবং কন্টেইনার বেছে নেওয়ার জন্য কনফিগার করা হয়। সুতরাং আপনাকে বেশিরভাগই শুধুমাত্র কন্টেইনার বা ফাইল ফরম্যাট সিলেক্ট করতে হবে। কিন্তু যদি আপনি একটি ভিডিও কনভার্ট করছেন তো তখন নিশ্চিত করুন যে আপনি একটি সুইটেবল কোডেক এবং কন্টেইনার সিলেক্ট করছেন। ঠিক আছে, আসুন এখন আপনাকে জনপ্রিয় কিছু ভিডিও ফাইল ফরম্যাটগুলিতে নিয়ে যাই। তারা কি অফার করে এবং এই ফরম্যাটগুলি কিসের জন্য সামঞ্জস্যপূর্ণ? MP4, MP4 সম্ভবত এক দশকেরও বেশি সময় ধরে সবচেয়ে বেশি ব্যবহৃত ভিডিও ফাইল ফরম্যাট।
এটি এত সাধারণ যে সমস্ত ভালো ভিডিও প্লেয়ার সফটওয়্যারগুলিতে খুব সহজে MP4 ভিডিও চালাতে পারে। এটি অ্যাপল দ্বারা বিকশিত হয়েছিল এবং আইটিউন্স প্লেয়ারের সাথে জনপ্রিয়তা অর্জন করেছিল। MP4 কন্টেইনার H.264, H.265 এবং MPEG-4 কোডেক ব্যবহার করতে পারে। MP4 ফরম্যাটগুলি ছবি এবং অডিও ডেটা সংরক্ষণ করতেও ব্যবহার করা যেতে পারে। এটি তুলনামূলকভাবে ছোট আকারের উচ্চমানের ভিডিও সরবরাহ করে। শুধু তাই নয়, এটি ক্ষতিহীন কম্প্রেশন প্রদান করে, যার অর্থ একাধিক সম্পাদনা এবং ফাইল সংরক্ষণের পরেও ভিডিওর মান খারাপ হয় না। এটি ইউটিউব, ফেসবুক ইত্যাদির মতো স্ট্রিমিং সাইটগুলি দ্বারাও সমর্থিত। MOV হল আরেকটি ভিডিও ফাইল ফরম্যাট যা অ্যাপেল ইনস দ্বারা ডেভেলপ করা হয়েছে। এটি অ্যাপেলের কুইক টাইম ভিডিও প্লেয়ার দ্বারা ব্যবহৃত ফরম্যাট। এই ফরম্যাটটি উচ্চমানের ভিডিও ডেলিভার করার জন্য ডিজাইন করা হয়েছে। এই ফরম্যাটটি আকারের দিক থেকে ব্যয়বহুল হতে পারে, কারণ এটি মানের সাথে আপোষ করে না। MOV ফরম্যাট ফাইল সাধারণত MP4 এর তুলনায় বড় হয়। এছাড়া সমস্ত ভিডিও প্লেয়ার এই ফরম্যাটটি চালাতে পারে না, এমন সীমাবদ্ধতার কারণে এই ফরম্যাটটি MP4 এর মতো ব্যাপকভাবে ব্যবহৃত হয় না। যাই হোক, উইন্ডোজের জন্য কুইক টাইম প্লেয়ার প্রকাশিত হওয়ার পরে MOV ফরম্যাটটি অ্যাপেল সামঞ্জস্যপূর্ণ ভিডিও ফাইল ফরম্যাটের চেয়ে বেশি হয়ে গেছে। AVI AVI মানে অডিও ভিডিও ইন্টারলিভ। এটি একটি প্রাচীনতম ভিডিও ফাইল ফরম্যাট যা এখনও জনপ্রিয়ভাবে ব্যবহৃত হয়। এটি 1992 সালে মাইক্রোসফট দ্বারা বিকাশ করা হয়েছিল। AVI ফাইলগুলো বিস্তৃত কোডেককে সমর্থন করে, যা এটিকে এত জনপ্রিয় এবং সাধারণ করে তোলে। যেহেতু এই ফরম্যাটটি 90-এর দশকে তৈরি হয়েছিল, তখন এটি ইন্টারনেট ভিডিও ট্রান্সমিশনের লক্ষ্য ছিল না। এই কারণে নতুন ভিডিও ফাইল ফরম্যাটের তুলনায় AVI ফাইলগুলো আকারে তুলনামূলকভাবে বড়। এই ফরম্যাটটি ইন্টারনেট আপলোড বা স্ট্রিমিং উদ্দেশ্যে ব্যবহার করা হয় না। আপনি যদি আপনার ব্যক্তিগত স্টোরেজে ফাইলটি সংরক্ষণ করতে চান এবং ভিডিওর মানের সাথে আপোষ করতে না চান, তবে এটি একটি ভালো অপশন। FLV ফ্ল্যাশ ভিডিও ফরম্যাট জনপ্রিয়ভাবে FLV নামে পরিচিত এবং আরেকটি খুব সাধারণভাবে ব্যবহৃত ভিডিও ফরম্যাট। এটি অ্যাডোবি সিস্টেম দ্বারা তৈরি করা হয়েছে। FLV ভিডিও ফরম্যাটটি এত জনপ্রিয় কারণ এটি অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারের সাথে চালানো যায়, যেটি যে কোনো ওয়েব ব্রাউজারের জন্য একটি প্লাগ ইন হিসাবে এমবেড বা যোগ করা যেতে পারে। ফলস্বরূপ ওয়েব ব্রাউজারে FLV ভিডিও ফাইলগুলো চালানো খুব সহজ। কিন্তু FLV শুধুমাত্র ইন্টারনেট ব্রাউজিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, আপনি যে কোনো ভালো ভিডিও প্লেয়ারেও FLV ফাইল চালাতে পারেন। এটি H.264 ভিডিও কোডেক এবং HEASC অডিও কম্প্রেশন ফরম্যাট সাপোর্ট করে। যদিও H.264 ফরম্যাটের কিছু সীমাবদ্ধতার কারণে অ্যাডোবি H.264 কম্প্রেশন ফরম্যাটের সাথে FLV ফরম্যাট ব্যবহার করার পরামর্শ দেয়। MKV একটি ওপেন সোর্স ভিডিও ফরম্যাট। এটি ম্যাট্রোস্কা দ্বারা তৈরি করা হয়েছিল, যা ফ্রান্সে অবস্থিত একটি নন প্রফিট অর্গানাইজেশনের। ওয়েবএম ভিডিও ফরম্যাটের মতো MKVও একটি রয়্যালটি ফ্রি ওপেন সোর্স ফরম্যাট। এই ফরম্যাটটি অত্যন্ত বহুমুখী কারণ এটি একটি ফাইলের মধ্যে ভিডিও, অডিও এবং সাবটাইটেলগুলিকে আলাদা ট্র্যাকে সংরক্ষণ করতে পারে, এমনকি যদি সেগুলো বিভিন্ন কোডেকে এনকোড করা থাকে। এই কারণে এটি এখনও আধুনিক কোডেকগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি ছোট ভিডিও, চলচ্চিত্র, টিভি শো সংরক্ষণ এবং সাবটাইটেল যোগ করার জন্য ব্যবহৃত হয়। যেহেতু ভিডিও ফরম্যাটের ক্ষেত্রে এটি এর আকার ফিট নয়, তাই আপনার একমাত্র পছন্দ হলো আপনার প্রয়োজন অনুযায়ী একটি ফরম্যাট বেছে নেওয়া। এটি বেছে নেওয়ার আগে সেগুলো কিভাবে ভিউ করা হবে, শেয়ার করা হবে এবং এডিট করা হবে তা বিবেচনা করুন। ওয়েব ব্রাউজার আপনি যদি ব্রাউজারগুলির মাধ্যমে আপনার ভিডিও অনলাইনে ভাগ করতে চান, তবে তাদের বেশিরভাগের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ফরম্যাট বেছে নেওয়া ভালো। এটি নিশ্চিত করবে যে আপনার ভিডিও সরাসরি ওয়েব পেজে দেখা হবে, একটি আলাদা প্লাগ ইন বা প্লেয়ারের প্রয়োজন ছাড়াই। ওয়েব সুইটেবল ফরম্যাটগুলোর মধ্যে MP4 এবং ওয়েবএম অন্তর্ভুক্ত। সোশ্যাল মিডিয়া আপনি যদি ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আপনার ভিডিওগুলি শেয়ার করতে চান, তবে আপনি MP4 ভিডিও ফরম্যাট ব্যবহার করতে পারেন। যাই হোক, ইউটিউব, AVI, FLV, MOV, ওয়েবএম এবং WMV এর মতো একাধিক ফরম্যাট সাপোর্ট করে। টিভি এবং কম্পিউটার টিভি এবং কম্পিউটারের মতো বড় স্ক্রিনে HD ভিডিও দেখার জন্য আপনি AVI, WVM, MOV এবং MKV বেছে নিতে পারেন। স্টোর করা আপনি যদি ভবিষ্যতে ভিডিওগুলি দেখার জন্য আর্কাইভ করতে চান, আপনি AVI, MKV, MP4 ইত্যাদির মতো ওপেন সোর্স ফরম্যাটগুলি ব্যবহার করতে পারেন।
এটি নিশ্চিত করবে যে আপনার ভিডিওগুলি পরবর্তী ভার্সনের বেশিরভাগ প্লেয়ারের সাথে উপযুক্ত হবে।